আসসালামু আলাইকুম। আজ 19শে এপ্রিল 2024 শুক্রবার, আজকে দ্বিতীয় দিন 2024 পানি সম্পদ মেলা। আজকে দেখানোর চেষ্টা করবো মেলা থেকে যে ধরনের পোষা প্রাণী এবং গবাদি পশু উঠেছে প্রদর্শনীর জন্য। আর এটা হচ্ছে মেলার দ্বিতীয় দিন, মেলাটি হচ্ছে শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে যে পোষা প্রাণীর যে স্টলগুলো আছে সেখানে কি কি পোষা প্রাণী উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। তবে বলে রাখি, 2023 সালে মেলার তুলনায় এবারে পোষা প্রাণীর স্টলের সংখ্যা অনেক কম। তবে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে স্টলগুলোতে। দেখতে পাচ্ছেন একটা পোষা প্রাণীর স্টল পাখির আর কি, আয়েশা বার্ডস, আমাদের মিরপুরে আয়েশা পার বিভিন্ন ধরনের পাখি এনেছে, আমার বিক্রিও হবে এগুলো। লরি আছে এখানে, লাভ বার্ড বিভিন্ন ধরনের। এখানে রিংনেক টিয়া আছে দেখতে পাচ্ছেন, এবং সাথে কিছু বাজিগরও আছে। মাশাআল্লাহ, পেটম্যান বিডি স্টল ফাঁকা। তবে আজকে বলে রাখি, আজকে হচ্ছে শুক্রবার, এক্সিবিশন বা মেলার দ্বিতীয় দিন, শেষ দিন আজকে, যার কারণে অনেক স্টল ফাঁকা আছে। পটসেল বিভিন্ন বাজিগর আছে, বেঙ্গলি ফিশ, গোল্ডিয়ান, মাশাআল্লাহ। আর এখানে কিছু কর্মিয়ান লাইট ব্রাহ্মা আছে। এটা কবুতর স্টল, নামটা দেখা নেই, মুছে গেছে সম্ভবত। এখানে কিছু ফ্যান্সি মুরগি আছে, আর কিছু ফ্যান্সি কবুতর যেমন ফ্রেঞ্চ মুন্ডিয়ান, জ্যাকোপিন, জার্মান বিউটি হোমার, আমেরিকা হেলমেট এবং মুক্ষি, মাশাআল্লাহ। বরাবর এই স্টল ফাঁকা, এখনো আসে নাই কিছু, আজকে আসবে হয়তো। এখানে কিছু আছে, কুকুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিছু পাখি আছে স্টলে, মাশাআল্লাহ। বেশ কিছু মোরগ আছে এখানে, তাদের লেবেলিং করা আছে দেখতে পাচ্ছেন। তার কেউ দেখা যাচ্ছে, বলেছিলাম যে আজকে শুক্রবার, মেলার দ্বিতীয় দিন, যার কারণে অধিকাংশ স্টল ফাঁকা। আর প্রোগ্রামটা ছিল হচ্ছে আপনার দুই দিন ব্যাপী, 18 এপ্রিল 19 এপ্রিল, আজকে হচ্ছে শেষ দিন এবং দ্বিতীয় দিন। এখানে আছে জারিফা বার্ডস, এখানে সবই আপনার ফ্যান্সি পিজন দেখা যাচ্ছে আর কি, লন্ডিনেট, রিভার্সিভ ম্যাকটাই পটার, হাউস পিজন এবং শর্ট ফেস, ওরিয়েন্টাল, বিভিন্ন ধরনের ফ্যান্সি কবুতর আছে এখানে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এখানে জারিফা বার্ডসের ব্রিডিং ফার্মে কিছু পাখি আছে এখানে দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক অ্যান্ড রেড ডরি, রিং নেক, আর লরি দেখা যাচ্ছে, এবং এখানে সান কুনুর এবং ক্রিমসন রেড বেলিড কুনুর আছে, মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন শখের মুরগিওয়ালাকে স্টল, এখানে কিছু শৌখিন মুরগি আছে। এটা কি জাতের মুরগি? আচ্ছা, কোচ। আর এটা পলিশ ক্যাপ, সিল্কি পলিশ ক্যাপ সব ধরনের আছে, মাশাআল্লাহ। এখানে বেশ কিছু জাপানিজ বাজিগর আছে, নর্মাল কিছু বাজিগরও আছে এখানে, মাশাআল্লাহ। ফয়সাল ভাই কি করতেছেন? সালামু আলাইকুম রকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আপনি এখানে আসলাম ভাই স্টলটা দেখার জন্য, কি কি পোষা প্রাণী উঠলো। আমি তো ভাই ভিডিও ভিডিও করতেছি ভাই। তাই? জি জি জি। আজকে তো ভাই ফাঁকা ভাই, ঘটনা মোটামুটি ফাঁকা, সবাই বলে শুক্রবার রাতেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার রাতে, হ্যাঁ হ্যাঁ,
যেগুলা মানে অর্থাৎ সার গরু কোরবানির জন্য যে বড় বড় দানব এগুলা এখানে হিউজ পরিমাণে আছে, দেখলে ভালো লাগে। ওগুলা এখনো ফাঁকা না? না, তারপরে উট আছে ভাই ওই পাশে, ভালো জাতের হর্স আছে, সারি এক উট আছে দুইটা, যেটা সম্ভবত বিক্রি হয়ে গেছে তারা 25 লাখ। হ্যাঁ এরকম মনে হয়, না 50 লাখ টাকা সম্ভবত, 50 লাখ। জি জি জি, দেখতে হবে এটা। জি চলুন দেখি ভাই। এখানে আছে দেখতে পাচ্ছেন ফেন্সি মুরগি বেশ কিছু, মাশাআল্লাহ শ্যামও আছে, ফেন্সি পিজিয়নের মধ্যে আপনার শোকিং হবে, কমেডিয়ান কোয়ার্টার, লাহোর, জার্মান বিউটি, হাউস পিজিয়ন, এখানে কিছু বেবি হবে ফেন্সি মুরগি, মাশাআল্লাহ। আকর্ষণ যেটা এখানে দুটা উট আছে সাদিক একর পক্ষ থেকে আনা হয়েছে, এবং গতকাল সম্ভবত উট দুটি বিক্রি হয়ে গেছে 50 লক্ষ টাকা সম্ভবত, আমি ঠিক জানা নেই। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখলে বুঝতে পারবেন সাদিক একর, দেখতে পাচ্ছেন এই যে সে একটা দাঁড়িয়ে আছে একটা বসে আছে, আর এটা মনে হয় সম্ভবত একটু ডিজাইন করে রং করা চলে যাবে তো, মাশাআল্লাহ। আর এখানে কিছু ঘোড়া আছে সাদিক আগর, মাশাআল্লাহ, অ্যারাবিয়ান হর্স ম্যাক্সিমামি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ এখানে আছে, চমৎকার। আর আপনাদেরকে বললাম পোষা প্রাণী স্টল খুবই কম ছিল আজকে এই এই বছরের যে মেলা, গত বছর অনেক ছিল, তো এবার গবাদি পশুর যে সাইটগুলো আছে স্টলগুলো ওখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে, মহিষ আছে, উট, ভেড়া, দুম্বা, বিভিন্ন ধরনের গবাদি পশু, এগুলো আজকে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে একটা বেলজিয়ান ব্লু, মাশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের কোরবানি উপযোগী সার গরু আছে, বিভিন্ন এগ্রো থেকে আসছে, যে দেখা আছে স্বপ্ন সাজ এগ্রো, আপনাদেরকে হালকা করে দেখানোর চেষ্টা করবো, বিভিন্ন এগ্রো থেকে আসছে, অল ইস্টার্ন ফ্রিজিয়ান জাতের সার গরু, কিছু আকর্ষণীয় গরু আছে যেমন কাঙ্কারাজ দেখতে পাচ্ছেন, একটি ইন্ডিয়ান কাঙ্কারাজ, সিংহের জন্য বেশ জনপ্রিয়। এখানে একটি গরু দেখা যাচ্ছে, এটা অলস্টার ফেজিয়াতের গরু, মাশাআল্লাহ, গরুদের যত্ন নেওয়া হচ্ছে। অনেকগুলো এখানে আসলে গরু ফাঁকা, এখানে গরু নেই, জায়গা ফাঁকা, গরু নেই, গতকাল হয়তো বা সরিয়ে ফেলা হয়েছে। এই সাইডটা পরে হচ্ছে আপনার সার গরুর জন্য, বিভিন্ন ধরনের সার গরু প্রমাণ উপযোগী বিভিন্ন এগ্রো থেকে প্রদর্শনীর জন্য আনা হয়েছে, বিক্রিও হবে এখানে। যে আরেকটি গরু ইন্ডিয়ান হরিয়ানা জাতের সার, সম্পূর্ণ সাদা, এখানে শুধুমাত্র দুটি আছে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, ক্যাটল রেঞ্জ বাংলাদেশ, ঢাকার কামরাঙ্গি গিচ্চরে খামারের গরু, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খামার, এখানে একটা খামার না দুটা খামার না অনেকগুলো খামার, এখানে বেশ কিছু মহিষও আছে, মাশাআল্লাহ। চমৎকার বিশাল সাইজের মহিষ, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গরু আছে, সবগুলো ইন্ডিয়ান, কাঙ্কারাজ দেখানো হয়েছিল ওই সাইডে দুইটা, এখানে আরো দুটো আছে, চমৎকার গরুগুলো, সিংহের জন্য বেশি আকর্ষণীয়,
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন সারি সারি বিভিন্ন ধরনের শাইওয়াল শাগুরু আছে, তো এগুলো আর ওজন প্রায় টনের কাছাকাছি ওজন হবে, মাশাআল্লাহ। এই সাইডটা হচ্ছে আপনার গাভী আর বাছুরের জন্য, এইগুলি আসলে ওইরকম দেখানোর কিছু নাই, বিভিন্ন ধরনের বকনাটক বকনা আছে। তো এদিকে কিছু আকর্ষণীয় ছাগল, ভেড়া, দুম্বা, ভুট্টি গরু আছে, আজকে সেগুলোই দেখানোর চেষ্টা করব। শুরু থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টি গরু, বামন জাতের গরু, সব দেখতে পাচ্ছেন, সব যা আছে এখানে সবই ভুট্টি গরু, বিভিন্ন এগুলো থেকে আসছে, তাদের এগুলোর নাম দেওয়া আছে। আর বিভিন্ন যাতে শৌখিন যাতে ছাগল এখানে আছে, অধিকাংশই হয়তো বা ইন্ডিয়া থেকে আসা, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। শিওহরি, বিটল অনেকগুলোই আছে, দুমা আছে কিছু, তো সেগুলো আছে দেখানোর চেষ্টা করি। এখানে বেশ কিছু ফাঁকা আছে, এগুলো হচ্ছে আপনার ডাচ ডেইরির কালেকশন, সব এগুলো ইম্পোর্টেড, মাশাআল্লাহ। কালাহারি ছাগল আছে, আর বিটলের পাঠা আছে, দেখতে পাচ্ছেন, তারপর ভেড়া আছে, সব ইম্পোর্টেড। এখানে বারবেরি জাতের কিছু ছাগল আছে তিনটা এখানে, মাশাআল্লাহ। এখানেও আছে চমৎকার, এখানে একটু দেখানোর চেষ্টা করি, মাশাআল্লাহ। তো আজকে ছিল আমার এই 2024 পানি সম্পদ প্রদর্শনী থেকে যা যা দেখানোর, অল্প সময় হয়তো দেখানোর চেষ্টা করলাম, যদিও আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন, যার কারণে অনেক স্টল এবং কিছু পোষা প্রাণী কম ছিল, পরিপূর্ণ দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর যারা আমার ভিডিওটি দেখেছেন বা পছন্দ করেছেন, তারা ভিডিওতে লাইক দিবেন, ফলোয়ার হয়ে যাবেন, ফেসবুক পেজের নামও পেটস এবং ইউটিউব চ্যানেল নামও পেটস। আর ইউটিউব চ্যানেলে যদি কেউ ফলোয়ার ইয়া সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আমার সাথেই থাকবেন, ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।